আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক ও নগর কৃষক খামারের ভাই বোনেরা, শুভেচ্ছা এবং ভালোবাসা নিন। আজকে 14 আগস্ট 2023 সাল, রোজ সোমবার। পুরো বাংলাদেশে আজকে যে রেটে পাইকারিভাবে মুরগি কত টাকা, ব্রয়লার মুরগি কেজি কেনা বেচা হবে এবং সোনালি মুরগি কত টাকা কেজি কেনা বেচা হবে এবং লাল ডিম পার পিস কত টাকা কেনা বেচা হবে, সেই রেটগুলো জানাবো। তো যে যেখান থেকে আমাদের এই ভিডিওগুলো দেখছেন, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আমাদের ফেসবুক পেজ আমরা পোল্ট্রি খামারি, ফেসবুক গ্রুপ আমরা পোল্ট্রি খামারি, এবং যারা ইউটিউব থেকে দেখছেন তারা আমাদের ফেসবুক পেজ ফলো করবেন এবং যারা ফেসবুক পেজ থেকে দেখছেন তারা আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। তো নিজ নিজ জেলা শহরের বাজার রেটগুলো জেনে নিন। ঢাকা আজকে 150 থেকে 155 টাকা ব্রয়লার কেনা বেচা হচ্ছে এবং 250 থেকে 60 টাকা সোনালি, 12 টাকা 50 পয়সা পর্যন্ত লাল ডিম কেনা বেচা হচ্ছে, 12 টাকা 30 পয়সাও কিছু জায়গায় কেনা বেচা হচ্ছে। গাজীপুর 140-145 টাকায় ব্রয়লার কেনা বেচা হচ্ছে এবং সোনালি কেনা বেচা হচ্ছে 240 থেকে 45 টাকা, 11 টাকা 90 পয়সায় লাল ডিম কেনা বেচা হচ্ছে। চট্টগ্রাম 130-145 টাকায় ব্রয়লার, 240-45 টাকা সোনালি, 12 টাকা 50 পয়সায় লাল ডিম। রাজশাহী 130-140 টাকায় ব্রয়লার, 230-45 টাকা সোনালি, 11 টাকা 35 পয়সায় লাল ডিম। খুলনা 130-140-145 টাকায় ব্রয়লার এবং 230-45 টাকা সোনালি, 12 টাকায় লাল ডিম। বরিশাল 135-145 টাকায় ব্রয়লার, 240-45 টাকা সোনালি, 11 টাকা 80 পয়সায় লাল ডিম। ময়মনসিংহ 135-38 টাকায় ব্রয়লার, 230-40 টাকা সোনালি, 12 টাকা লাল ডিম। নেত্রকোনা 130-38 টাকা পর্যন্ত ব্রয়লার কেনা বেচা হচ্ছে, 240-45 টাকা সোনালি, 12 টাকা 30 পয়সায় লাল ডিম কেনা বেচা হচ্ছে। তো যার যার সাথে আমাদের এই রেটগুলো মিলতেছে না বা যে এলাকার সাথে আমাদের এই রেটগুলো মিলতেছে না, তারা অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন। আমরা কমেন্ট বক্সে পুরো রেটটা আপনাদেরকে পাঠিয়ে দেবো কমেন্ট করে, তারপর আপনারা মিলিয়ে নেবেন। অবশ্যই আজে বাজে মন্তব্য থেকে বিরত থাকুন। তো আমরা চাই না সবসময়, আমরা চাই সবসময় যে খামারিদের লাভ হোক, লস হোক আমরা চাই না। সিলেট 130-40 টাকায় ব্রয়লার, কিছু জায়গায় 45 কেনা বেচা হচ্ছে, 240-50 টাকা সোনালি, 12 টাকা 60 পয়সায় লাল ডিম কেনা বেচা হচ্ছে। সরি একটু মিস্টেক হয়েছে, 12 টাকা 60 পয়সা পর্যন্ত লাল ডিম কেনা বেচা হচ্ছে। রংপুর 130-40 টাকায় ব্রয়লার, কিছু জায়গায় 42 কেনা বেচা হচ্ছে, 230-40 টাকা সোনালি, 11 টাকা 50 পয়সায় লাল ডিম। বগুড়া 135-40 টাকায় ব্রয়লার, 230-40 টাকা সোনালি, 12 টাকায় লাল ডিম। টাঙ্গাইল 135-45 টাকায় ব্রয়লার, 240-45 টাকা সোনালি, 12 টাকায় লাল ডিম। কিশোরগঞ্জ 130-40-45 টাকায় ব্রয়লার, 240-45 টাকা সোনালি, 11 টাকা 90 পয়সায় লাল ডিম। নরসিংদী 135-40 টাকায় ব্রয়লার, কিছু জায়গায় 42 কেনা বেচা হচ্ছে, 240 টাকায় সোনালি, 12 টাকা 20 পয়সায় লাল ডিম। মাগুরা কুষ্টিয়া দিনাজপুর 130-40 টাকায় ব্রয়লার, কিছু জায়গায় 3545 কেনা বেচা হচ্ছে, 240-45 টাকা সোনালি, 12 টাকায় লাল ডিম। সাতক্ষীরা 135-42 টাকায় ব্রয়লার, 240-45 টাকা সোনালি, 11 টাকা 90 পয়সায় লাল ডিম। কক্সবাজার 135-42 টাকায় ব্রয়লার, 240-45 টাকা সোনালি, 11 টাকা 80 পয়সায় লাল ডিম। লক্ষ্মীপুর 140-45 টাকায় ব্রয়লার, 240-50 টাকা সোনালি, 12 টাকা 20 পয়সায় লাল ডিম। কুমিল্লা 135-45 টাকায় ব্রয়লার, 240-45 টাকা সোনালি, 12 টাকা লাল ডিম। চুয়াডাঙ্গা 130-40-45 টাকায় ব্রয়লার, 240-50 টাকায় সোনালি, 12 টাকা 70 পয়সায় লাল ডিম। যশোর 140-42 টাকায় ব্রয়লার, 230-40 টাকা সোনালি, 12 টাকা 20 পয়সায় লাল ডিম। ফিরোজপুর 135-42 টাকায় ব্রয়লার, 230-40 টাকা সোনালি, 11 টাকা 80 পয়সায় লাল ডিম। নোয়াখালী 145-55 টাকা পর্যন্ত ব্রয়লার কেনা বেচা হচ্ছে, 240-50 টাকা সোনালি, 12 টাকা 20 পয়সায় লাল ডিম। পাবনা 120-40 টাকায় একশো পঁয়তাল্লিশ থেকে পঞ্চাশ টাকায় ব্রয়লার, 240 টাকায় সোনালি, 11 টাকা 80 পয়সায় লাল ডিম। ফরিদপুর 135-40 টাকায় ব্রয়লার, 230-40 টাকা সোনালি, 11 টাকা 70 পয়সায় লাল ডিম। সিরাজগঞ্জ 140-42 টাকায় ব্রয়লার, 240-50 টাকা সোনালি, 12 টাকায় লাল ডিম। তো
এ ছিল মোটামুটি আজকে সারা বাংলাদেশের বাজার দর। একটু পরে আমরা বাচ্চার বাজার দর নিয়ে আসব। তো যারা বাচ্চার দরের অপেক্ষা করতেছেন তারা অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাতে পারেন, আমরা খুব তাড়াতাড়ি আপলোড দিয়ে দিব আপনাদের কমেন্ট ফেলে। এবং দেখা হবো নতুন এপিসোডে। আর একটা কথা হচ্ছে, যারা খামারে আছেন তাদের যাদের খামারে আর বাচ্চা বাচ্চা মুরগি আছে বা আপনারা বাচ্চা নিছেন, তারা অবশ্যই সতর্কতার সাথে বাচ্চাগুলো পালন করবেন, কেননা বৃষ্টি হচ্ছে বিশেষ করে, এবং প্রকৃতি অত ভালো না। একটু ভালো থাকে আবার বৃষ্টি হয়, একটু ভালো থাকে আবার বৃষ্টি হয়। ইলেকট্রিসিটি এবং কারেন্ট যেটাই বলি না কেন সবসময় কিন্তু থাকছে না। আপনারা যারা আছেন তারা গ্যাস ব্রুডার ব্যবহার করতে পারেন, এবং যাদের গ্যাস ব্রুডার নাই তারা হচ্ছে প্রকৃতিগতভাবে আগুন দিয়ে বা যেভাবে হোক তুষ দিয়ে অনেকে আগুন দেওয়ার চেষ্টা সিস্টেম চালু রাখেন। তো আমরাও একসময় এরকম সিস্টেম চালু রেখেছিলাম। তো চাইলে হেল্প নিতে পারেন কারো। দেখা হবে নতুন এপিসোডে। আসসালামু আলাইকুম।